হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে যে ওষুধটি নিয়ে রিভিউ করব, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, বিউরাটুস সিরাপ। এটা 100 ml একটি সিরাপ। আজকে আলোচনা করব বিউরাটুস সিরাপের কার্যকারিতা কী, কারা খেতে পারবে, কারা খেতে পারবে না, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খেতে পারবে কি না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, দাম কত, কোথায় পাবেন, সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটুকু সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন এই ওষুধের কার্যকারিতা কী, অতএব কী কী সমস্যা দেখা দিলে আপনারা বিউরাটুস সিরাপ সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই। বরাবরের মতো এবারও বলবো, মেডিসিন হাউস BD24 চ্যানেলে যারা নতুন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। আপনারা জানেন এই চ্যানেলে প্রতিনিয়ত ওষুধের রিভিউ দেওয়া হয়, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিউরাটুস সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি বেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বিউরাটুস সিরাপের জেনেরিক নাম বিউটামারিট সাইটেড। এই ওষুধের কার্যকারিতা বলতে গেলে শুষ্ক কাশি নন প্রোডাক্টিভ থেকে মুক্তির জন্য ব্যবহার করা হয়। সাধারণত ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কাশি থেকে মুক্তি পেতে ওষুধটি ব্যবহার করা হয়। কফ ও কাশি থেকে মুক্তি পেতে ওষুধটি ব্যবহার করা হয়। পাশাপাশি ভাইরাল দ্বারা ইনফেকশনজনিত সমস্যা থেকে কাশি সৃষ্টি হওয়া, সেই কাশি বা কফ বুকে জমে থাকা, বুকের ভিতরে শাঁসার শব্দ হওয়া বা বুকের ভিতরে অন্যান্য শব্দ হওয়া, ইনফেকশনের কারণে কফ জমে থাকা, সেই কফ জমে থাকা বা কাশি থেকে মুক্তি পেতে ওষুধটি খুবই কার্যকারী একটা ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আমি যদি এক কথায় বলতে যাই, যে কোনো কারণে কাশি বা বুকে কফ জমে থাকা, শ্বাসকষ্ট সমস্যা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বুকের ভিতরে কফ জমে থাকা, বুকের ভিতরে শ্বাসার শব্দ হওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদির ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়। এবার বলি ওষুধটির সেবনবিধি। ওষুধটির সেবনবিধি যদি বলতে যাই, শিশুদের ক্ষেত্রে 6 বছর, মানে 3 বছর থেকে 6 বছরের শিশুদের জন্য 1 চামচ করে দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে। শিশুর বয়স 6 বছর থেকে 12 বছর, তাদের জন্য 2 চামচ করে দিনে 3 বার। 12 বছর থেকে 18 বছর, 3 চামচ করে দিনে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে। প্রাপ্ত বয়স্কদের জন্য 3 চামচ করে 3 বার, সকালে, দুপুরে এবং রাত্রে। এবার বলি ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী। আপনারা জানেন প্রতিটা ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী। ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে রয়েছে ফুসকুড়ি, বমি বমি ভাব, ঝিমনি ইত্যাদি, তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না। এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাই ভালো। গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ওষুধটি খাওয়া যাবে না। আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ওষুধটি না খাওয়াই ভালো। এবার বলি ওষুধটির দাম কত এবং কোথায় পাবেন। বিউরাটুস সিরাপের দাম 80 টাকা, আর ওষুধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে। ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি। ওষুধটির সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। যে কোনো ওষুধই শিশুদের নাগালের বাইরে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য।